আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দেখতে পাচ্ছেন যে এতগুলো কথা বলতেছি তারপর কিন্তু ফোনের সারি শেষ হচ্ছে না, হিউজ পরিমাণে ফোনের কালেকশন আছে। আজকের ভিডিওটা স্পেশাল হবে, সবাই কন্টিনিউ করবেন। আজকে ইউজ ফোনের একদম হিউজ পরিমাণে স্টক নিয়ে চলে আসছি। তো আপনাদের যদি চাহিদা থাকে যে গুগলের যে কোনো ডিভাইস, স্যামসাং এর দেখেন, একদম ফ্ল্যাগশিপ ডিভাইস থেকে শুরু করে একদম লো বাজেটের যতগুলো ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু পেয়ে যাবেন। পাশাপাশি শাওমির কিছু কালেকশন আছে, সনির কালেকশন আছে, মোটোরোলার কালেকশন দেখতে পাচ্ছি, ওপো, ভিভো, আর আইফোনের তো কোনো কথা নেই, আইফোনের তো এডুজেট মডেলগুলো আছে। ইন্টারেস্টিং যে ব্যাপারটা একটু আসতে বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে OnePlus এর কালেকশন। OnePlus কিন্তু মার্কেটে একদম এখন একদমই পাওয়া যায় না। তো ভাইদের সবাই কিন্তু আজকে হিউজ পরিমাণে OnePlus এর কালেকশন আমরা দেখতে পাচ্ছি। তো আমি বেশি কথা না বলে, যেহেতু হিউজ পরিমাণে প্রোডাক্টের কালেকশন, এই সকল কিছু বিস্তারিত জানার জন্য কিন্তু একটু ক্যামেরা উপরে করব। আর দুজন ভাইকে আমরা দেখতে পাচ্ছি। আর ভাইদের শপের লোকেশন কোথায় আমার হাতেই আছে, এটা হচ্ছে ইনফোকাস। এটা হচ্ছে কোথায়? যমুনা ফিশার পার্ক, লেভেল 4, ব্লক সি, শপ নাম্বার হচ্ছে 38/B। আর যখন আপনারা লেভেল 4 এ আসবেন, মেইন এক্সেলারেটরটা দিয়ে উপরে উঠলেই, মানে লেভেল 4 এ উঠলেই পিছনে ঘুরলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিশাল বড় মসজিদের সামনে, আমাদের মসজিদের সামনে, মানে বিশাল বড় সাইনবোর্ড করা আছে কিন্তু ইনফোকাস। আর আসলে কিন্তু শপের ভিতরে যখন ঢুকবেন পেয়ে যাচ্ছেন কিন্তু এই দুই ভাইকে। একটু পরিচয়টা দিয়ে দিবেন ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি জুমান ইসলাম বলতাছি। আচ্ছা, ওকে। আর ভাইয়ের নাম কি ভাইয়া? আসসালামু আলাইকুম, আমি আমিনুল ইসলাম। আমিনুল ভাইয়া, তো শপে আমরা যখনই আসবো দুই ভাইকে তো পেয়ে যাবো মাশাআল্লাহ। ভাইয়াদের একটু ফার্স্ট ভিডিও, ভাইয়ার একটু আনিজি ফিল করতেছে, আপনি একটু মানায় নেবেন। আর যত পারো তো পক্ষে যত বেশি কথা বলা পসিবল আমি একটু বেশি বেশি বকবক করব। আর ভাইরা আমাদের অবশ্যই কনফিগার এবং প্রাইস জানাই দিবেন ইনশাআল্লাহ। তো আজকে শুরুতে কি দেখাবেন ভাইয়া? শুরুতে আমি আজকে দেখাতে চাই গুগল পিক্সেল। আচ্ছা, যেহেতু আসলে গুগল সামনে রাখা আছে, গুগল দিয়ে শুরু করি। গুগল পিক্সেল 4 XL, 6 GB। আচ্ছা, সবচেয়ে মজার কথা হচ্ছে যে ভাইয়ারা বেশ মিষ্টি মিষ্টি চেহারা দুইজনের। ভাইদেরকে আমার অনেক বেশি পছন্দ হলো, প্রাইস গুলো পছন্দ হলো। ঢাকার বাইরে থেকে নেওয়া তো যাবে ইনশাআল্লাহ। আর গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিবেন? আমি ঢাকার বাইরে যদি কেউ যদি নেয় 10 ডেজ এর রিপ্লেস দিব, লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি দিব। আর ফোন অথেন্টিক কিনা বলেন? 100% অথেন্টিক, এগুলো সবগুলো দুবাই থেকে আনা হয়েছে আমাদের। 100% অথেন্টিক, আর মাস্ট বি শপে আসলে চেক করে কিনে নিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে 6128 আর একটা হচ্ছে 6640। 6640 যদি নেন 17,500 মানে অনেক বেশি প্রসেসর একটা ডিভাইস লাগবে, গেম খেলবো আমি অনেক, পাশাপাশি ক্যামেরাটাও অনেক বেশি ভালো লাগবে, তার একদম আসবে এই ডিভাইস গুলো দেখতে পারেন। 3AXL, হ্যাঁ। আচ্ছা, এটা কেমন দিচ্ছেন প্রাইস? 4460। এটা 4460 না, এটা কেমন দিচ্ছেন প্রাইস? এটা হচ্ছে আপনার 19,000। এটা 19,000, হ্যাঁ। আর শপে আসলে এই ডিভাইস গুলো যত ভাবে চেক করা যায় অবশ্যই চেক করে নিতে পারবেন। অবশ্যই চেক করে দেব। এই যে যেমন বডি অরিজিনাল আছে কিনা, এই যে চাপ দিলে গুগল অ্যাসিস্ট্যান্ট চলে আসে। এরপর দেখতে হচ্ছে আমরা, এটা হচ্ছে গুগল পিক্সেল 2XL কি সবচেয়ে কম বাজেটের মধ্যে হালকা কার্ভ ডিসপ্লে, ক্যামেরাও বেশ সুন্দর, প্রসেসর অনেক ভালো। প্রাইস কেমন দিচ্ছেন এটা? অনলি 14,000 টাকা। এটা 14,000? ফোন তো অথেন্টিক থাকবে ভাই, অথেন্টিক, যত ভাবে চেক করা যায় যেভাবে চেক করা আমরা ওভাবে চেক করে দেব, মাস্ট বি চেক করে নিতে পারবো ইনশাআল্লাহ। তো গুগলের পরে আমরা দেখতে পাচ্ছি যে হিউজ পরিমাণে কিন্তু এখানে স্যামসাং এর কালেকশন আছে, মানে এতগুলো স্যামসাং এর কালেকশন যে এইদিকেও দেখতে পাচ্ছি। তো এই যে শুরুতে এই সাইডে একটা ডিভাইস আছে, এটা স্যামসাং কত ভাইয়া? স্যামসাং হচ্ছে A7। আচ্ছা, স্যামসাং 2017-18 এর দিকে এটা মেবি রিলিজ হয়েছে। ফোনগুলো কিন্তু এখনো বেশ ভালোই, অবশ্যই ফোন তো একদম মানে ফ্রেশ দেখতে পাচ্ছি। 100% অথেন্টিক ফোন, যেভাবে চেক করা, মানে কোনো কিছু চেঞ্জ করা হয়নি, তো কোনো কিছু চেক করা, অবশ্যই চেক করে নিতে পারবেন। 3GB RAM, 32GB ROM, 332 না, অনেক আগের ডিভাইস। তো প্রাইস কেমন দিচ্ছে এটা? হচ্ছে অনলি 11,500 টাকা। 11,500, মানে একদম রাউন্ড। কিন্তু এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S7 না? আচ্ছা, বেশ সুন্দর কিন্তু ডিভাইসটা। কেমন দিচ্ছেন এটার প্রাইস? এটার প্রাইস অনলি হচ্ছে 13,500 টাকা। 13,500 না, বেশ ভালো কিন্তু, ফোনগুলো হাতে নিলে বেশ ভালো, মানে এগুলো সেকেন্ডারির জন্য, কথা বলার জন্য কিন্তু ভালো। এটা স্যামসাং S8 প্লাস, স্যামসাং গ্যালাক্সি S8 প্লাস। এই যে দেখেন হালকা কার্ভ ডিসপ্লে, মানে অনেক ভালোই কার্ভ, কিন্তু একদমই হ্যান্ডি এবং অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর দেখতে ভাই। এটা কেমন দিচ্ছেন প্রাইস? এটার প্রাইস হচ্ছে অনলি 16,000 টাকা। 16,000 টাকা। স্টোরেজ কত? 464। 464। পাশাপাশি আরেকটা ডিভাইস দেখতে পাচ্ছি, এটা কত ভাইয়া? এটা স্যামসাং S10। আচ্ছা, স্যামসাং গ্যালাক্সি S10, এটা কি 8128? 8128। 8128 5G ভার্সনটা? জি জি জি। এইগুলো ডিভাইস কি বলবো, হাতে নিলে আপনি এগুলোর প্রেমে পড়তে বাধ্য। এগুলো কিন্তু মোটামুটি ফ্ল্যাগশিপ ডিভাইস, একসময় অনেক চাহিদা ছিল এবং মার্কেটে অনেক প্রাইস ছিল, বাট এখন কিন্তু অনেক কম দামে পেয়ে যাচ্ছি যেহেতু ইউজ। কেমন দিচ্ছেন এটার প্রাইস? এটার প্রাইস হচ্ছে অনলি 26,500 টাকা। 26,500 টাকা। ক্যামেরা দেখেন না কত সুন্দর, মানে ক্যামেরা কিন্তু স্পেশাল। এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে 6128 আর একটা হচ্ছে 8128। 6128, 8128, দুইটা ভেরিয়েন্ট আছে, দুইটা ভার্সন অ্যাভেলেবল আছে আমাদের কাছে। স্যামসাং গ্যালাক্সি নোট 10টা দেখতে পাচ্ছি, মানে এগুলো কি কালার হবে না ভাই? অন্যান্য কালার অ্যাভেলেবল কালার আছে আমাদের কাছে, ব্ল্যাক কালার। ডিসপ্লের মধ্যে ফোনগুলো কিন্তু একদম ফ্রেশ, আর ভাইরা ক্লেম করতেছে সবকিছু অথেন্টিক আছে। আর তারপর আপনি যখন সব ভিজিট করবেন, সবকিছু কিন্তু মাস্ট বি যত ভাবে চেক করা পসিবল অবশ্যই চেক করে কিন্তু নিতে পারবেন। আর আমি তো দেখতে পাচ্ছি একদমই ফ্রেশ। আর এগুলো দেখেন কার্ড ডিসপ্লের মধ্যে, ক্যামেরাগুলো জাস্ট অসাম, প্রত্যেক মুড আছে আবার,
বেশ ভালোই। কেমন দিচ্ছেন প্রাইস এগুলো? এটার প্রাইস হচ্ছে অনলি 29,000। 29 স্টোরেজ কত? এটা হচ্ছে যে আপনার 12256। 12256 স্যামসাং এর গ্যালাক্সি ওয়াইট 4। এগুলো আমি বাইরের কান্ট্রি ডিভাইস, বাংলাদেশে এগুলো মেবি অন্য নামে চলে। জি জি। যেমন এটা মেবি বাংলাদেশে বলে A20। জি জি জি। আচ্ছা স্টোরেজ আছে 332। অনেক পুরনো তো, কেমন দিচ্ছেন এগুলোর প্রাইস? এর প্রাইস হচ্ছে 10,500 টাকা। 10,500 ফোন তো ভালো হবে ভাই, 100% সেকেন্ডারি ফোনের জন্য স্যামসাং এর ডিভাইস এগুলো কিন্তু অ্যামোলেড ডিসপ্লে, আপনি কিন্তু দেখতে পারেন। তো স্যামসাং এর আরেকটা ডিভাইস দেখতে পাচ্ছি, স্যামসাং গ্যালাক্সি F22। এটা কিন্তু রানিং প্রোডাক্ট, একদম ইনটেক পাওয়া যায় স্যামসাং গ্যালাক্সি F22। এগুলো কিন্তু কালার ভ্যারিয়েন্ট হয়, এই মুহূর্তে গ্রিন কালারটা দেখতে পাচ্ছি। কেমন দিচ্ছেন প্রাইস? এটা অনলি 15,000 টাকা। 15,000। স্টোরেজ কত? স্টোরেজ হচ্ছে 6128। ফ্রেশ কিন্তু আছে, সাথে কি বক্স থাকবে এগুলা? 100% বক্স না থাকলেও চার্জার পাবেন আপনি। বক্স না থাকলেও চার্জার পাবেন। স্যামসাং এর আরেকটা আনকমন ডিভাইস দেখতে পাচ্ছি, এটা কিন্তু মানে বডিটাই জাস্ট অন্যরকম। এটা হচ্ছে স্যামসাং, কত ভাইয়া? স্যামসাং গ্যালাক্সি কভার প্রো। ও, স্যামসাং এর এক্স কভার প্রো 464। বাইরের দেশের প্রোডাক্ট কিন্তু এগুলো, বাংলাদেশে আমরা অফিশিয়ালি বা আনঅফিশিয়ালিও কখনো দেখি নাই। কেমন দিচ্ছেন প্রাইস? এটা অনলি হচ্ছে 17,000 টাকা। 17,000। জি জি। ফোনগুলো তো ভালো হবে, 100% ভালো, যেভাবে চেক করা আমরা ওইভাবে চেক করে দেবো। স্যামসাং গ্যালাক্সি S9 464-এর মধ্যে এই যে পিচ্চি ডিভাইস কার্ভ ডিসপ্লে, জাস্ট ওয়াও, যাদের লাগবে এই ডিভাইসগুলো কিন্তু দেখতে পারেন, মানে সেকেন্ডারি ফোন হিসেবে। কেমন দিচ্ছেন প্রাইস? এটা 18,000 টাকা। 18,000। জি। স্টোরেজ কত? 464। 464। আচ্ছা স্যামসাং গ্যালাক্সি A70। স্যামসাং গ্যালাক্সি A70 6128। এটা ফুল বক্স আছে, বক্স ছাড়া সবই অ্যাভেলেবল আছে। এর সাথে ফুল বক্স? হ্যাঁ হ্যাঁ। কেমন দিচ্ছেন এটা? এটার প্রাইস হচ্ছে অনলি 16,000 টাকা। 16,000। 90। আচ্ছা A90 5G ডিভাইস 6128 এটাও। এটা কেমন দিচ্ছেন প্রাইস? এটার প্রাইস হচ্ছে অনলি 25,500 টাকা। 25,500। এই ফোনগুলো কিন্তু না অনেক ভালো ফোন, আপনারা কিন্তু এগুলো কনফিগার করে গুগল করলে দেখতে পাবেন। অনেক ভালো 855 প্রসেসর দেওয়া আছে স্ন্যাপড্রাগনে। হ্যাঁ, স্ন্যাপড্রাগন। আচ্ছা, অনেক ভালো প্রসেসর কিন্তু। আর এগুলো বিস্তারিত আপনারা গুগল অবশ্যই একটু গুগল করে নেবেন। আর ভাইদের কাছে, মানে ভাইয়েরাও ফার্স্ট টাইম আমি একটু ভিডিও করতেছি, একদম মানে যেহেতু রমজান মাসে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, এর বাইরেও যদি এই ফোনগুলো সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইদের সাথে কথা বললে ভাইয়া তখন কিন্তু আসলে ডিটেইলস আপনাদেরকে বলে দিতে পারবে। এটার প্রাইস কেমন দিচ্ছেন? এটার প্রাইস হচ্ছে অনলি হচ্ছে 26,500। 26,500। স্যামসাং গ্যালাক্সি S20 12128, মানে 12GB RAM, 128GB স্টোরেজ। আর ফোনগুলো কি বলবো, দেখেন এত সুন্দর, আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, হ্যান্ডি ডিভাইস, কার্ভ ডিসপ্লের মধ্যে হালকা কার্ভ, অনেক বেশি কিউট। স্টোরেজ কত আছে ভাইয়া? এটা হচ্ছে যে আপনার 12GB RAM 256। 12256। এবং ক্যামেরাটা কিন্তু দেখেন যে মাশাআল্লাহ বেশ সুন্দর, ওয়াইড অ্যাঙ্গেল আছে। এই যে দেখেন ওয়াইড অ্যাঙ্গেল আছে, মানে যারা ভিডিওগ্রাফি করবেন, ফটো উঠাবেন ওয়াইড অ্যাঙ্গেলে, তারা কিন্তু এই ডিভাইসগুলো দেখতে পারেন। কেমন দিচ্ছেন প্রাইস? এটা অনলি 41,000 টাকা। 41,000। জি জি। ডিভাইস, এটা নোট কত ভাইয়া? নোট 9। আচ্ছা, স্যামসাং গ্যালাক্সি নোট 9। এটা কিন্তু কার্ভ ডিসপ্লের মধ্যে স্টোরেজ আছে 8512। স্টোরেজ যাদের অনেক বেশি লাগবে তারা কিন্তু এই ডিভাইসটা দেখতে পারেন। ফোন কিন্তু একদমই ফুলি ফ্রেশ, আসলে শপে আসলে আপনি অবশ্যই চেক করে নিতে পারবেন। কেমন দিচ্ছেন প্রাইস বলেন? এর প্রাইস হচ্ছে 29,000 টাকা। 29,000। জি জি। এর সাথে তো শুধু চার্জার থাকবে? অবশ্যই চার্জার থাকবে। আর ক্যামেরা দেখেন না, বেশ সুন্দর কিন্তু। তুমি রানিং প্রোডাক্ট স্যামসাং গ্যালাক্সি S21 FE 5G ডিভাইস কিন্তু এটা। এটা 6128। এটা লুকটা কিন্তু জাস্ট অসাধারণ, অন্যান্য কালারগুলো আরও বেশি অসাধারণ। যাই হোক, এই মুহূর্তে ভাইদের কাছে এটা কি কালার? এটা হচ্ছে ব্লু কালার। ব্লু কালারটা অ্যাভেলেবেল আছে। তো প্রাইস কেমন দিচ্ছেন? এটা 52,000 টাকা। 52,000। 52,000। যেহেতু ফ্ল্যাগশিপ ডিভাইস, দামগুলো একটু বেশি। সাথে কি বক্স থাকতেছে? বক্স নাই, আমরা চার্জার দিয়ে দিবে। সিরিজের মধ্যে নোট 10 প্লাস 12,256 GB। এটা ডুয়েল সিম, আমার ফিজিক্যাল ডুয়েল, সিঙ্গেল সিম আছে, ডুয়েল সিম আছে, দুটো ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল। ব্রাইটনেস একবারই কমানো, এটা 12,256। 12,256 ফিজিক্যাল ডুয়েল সিম। ফিজিক্যাল প্রাইস কেমন দিচ্ছেন? এটা 41,000। 41,000। জি। স্যামসাং গ্যালাক্সি নোট 20 5G ডিভাইস, এবং স্পেশালি রেড কালারটা জাস্ট ওয়াও, কোথাও কিন্তু আমি এই কালারটা পাই নাই। আজকে কিন্তু ভাইদের সবে এই কালারটা অ্যাভেলেবল আছে। স্টোরেজ হচ্ছে এটা 8256। জি জি। ফোন কিন্তু একদম ফ্রেশ, চার্জ নেই যেহেতু, আপনার সবাই সবাই চেক করে নিতে পারবেন। প্রাইস কেমন দিচ্ছেন? এটা হচ্ছে অনলি 52,000 টাকা। 52,000। ওকে, তো এখন দেখতে পাচ্ছি স্যামসাং এর একদম ফ্ল্যাগশিপ ডিভাইস, স্যামসাং গ্যালাক্সি কত ভাইয়া? নোট 20। স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা। এখন কিন্তু নোট 22 আলট্রা চলতেছে, খুব বেশি পুরনো না, একদম রানিং মডেল। আর এগুলো কিন্তু অনেক বেশি চাহিদা মার্কেটে, অনেক বেশি। আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে 12,256 GB, একটা হচ্ছে 12,512 GB। কেমন দিচ্ছেন প্রাইস বলেন? এটার প্রাইস হচ্ছে যে আপনার 70,000 টাকা 12,256 GB, আর হচ্ছে 512 GB আছে, ওটা হচ্ছে 72,000 টাকা বেশি। ওকে, এই ছিল মূলত স্যামসাং এর কালেকশন। তো স্যামসাং এর পরে চলে আসবো আমরা ওয়ান প্লাসে। তো ওয়ান প্লাসে শুরুতে এটা দেখতে পাচ্ছি, কত ভাই এটা? এটা হচ্ছে OnePlus 3T। আচ্ছা, OnePlus 3T। হ্যাঁ, অনেক আগের ফোন এটা, অনেক আগের ফোন, বাট কিন্তু ফোনগুলো ভালো হবার কথা যেহেতু OnePlus এর ডিভাইস। স্টোরেজ কত এগুলো? 6,64। 6,64। আসলে এদের প্রসেসরগুলো অনেক ভালো হয়। আর দেখেন যে OnePlus এর লোগো অনেক আগে, যখন এগুলো প্রথম বেরিয়েছিল না, অনেক ডিমান্ড ছিল, স্বপ্ন ছিল সবার। যাই হোক, কেমন দিচ্ছেন প্রাইস এটা? এটা অনলি 14,000 টাকা। 14,000 না? জি জি। 14,000 সেকেন্ডারির জন্য বা কথা বলার জন্য বা টুকিটুকি গেম খেলার জন্য ভালো, এটা প্রসেসরটা অনেক ভালো। হ্যাঁ, OnePlus N10। আচ্ছা, OnePlus N10। এখন কিন্তু এটা অনেক বেশি চাহিদা আছে, বক্স চার্জার সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবল আছে, বক্স চার্জার সবই আছে। এটা কিন্তু 6,128। 6,128। প্রাইস কেমন দিচ্ছেন? এটা হচ্ছে 17,000 টাকা। 17,000। জি, 17,000। সব আসলে ডিসকাউন্ট দিবেন না কিছু? যারা দরদাম থেকে আসবে তাদের জন্য স্পেশাল গিফট
যতভাবে চেক করা যায় ক্যামেরা দেখাচ্ছি, দেখেন না, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, ফ্রন্ট ক্যামেরাটা দেখি একটু, ওয়াও। কেমন দিচ্ছেন প্রাইস বলেন? এটা হচ্ছে অনলি 32,000। 32,000? হ্যাঁ।45,000 টাকা। 45,000। ওকে, তো OnePlus এর পরে আমরা কিছু অ্যান্ড্রয়েডের ডিভাইস দেখবো, এইদিকে শাওমির কিছু ডিভাইস দেখতেছি। এটা কত? আচ্ছা, এটা হচ্ছে শাওমির নোট 7 প্রো, একসময় একদমই কিন্তু মার্কেট কাঁপানো ডিভাইস। এটা হচ্ছে আপনার 6GB RAM 128GB ROM। 6128, প্রাইস কেমন দিচ্ছেন? এটার প্রাইস হচ্ছে অনলি হচ্ছে 13,500 টাকা। Redmi Note 8 গেমারদের কিন্তু একসময় মানে 2018 সালের ওদিকে একদম বেশ মানে কি বলবো মানে মার্কেটে আসলে ভাইয়া নোট 8। এটা কিন্তু আপনার 2021 সালের মডেল। 21 সালের মডেল? 21 সালের মডেলটা। প্রাইস কেমন এটার? এটা হচ্ছে আপনার 6GB RAM 64GB ROM। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে অনলি হচ্ছে 13,500 টাকা। এটা 13,500, সেম প্রাইস। তো এখানে Oppo একটা ডিভাইস দেখতে পাচ্ছি, Oppo Find X2। আচ্ছা, 8/128, এটা কিন্তু মানে ফ্ল্যাগশিপ ডিভাইস। আর হচ্ছে দেখেন না কত সুন্দর লুক, একদমই কার্ভ ডিসপ্লে, অনেক বেশি কার্ভ, যাদের পছন্দ তারা কিন্তু এই ডিভাইসগুলো দেখতে পারেন। স্টোরেজ কত ভাই এটার? এটার স্টোরেজ হচ্ছে 8GB RAM 128GB ROM। 8/128, ফোনটা কিন্তু আমার স্পেশালি অনেক ভালো লাগছে, মানে ইন্টারফেসটা, লুকটা কিন্তু জাস্ট অসাম। ক্যামেরা তো দেখতে পাচ্ছি, মানে Oppo তো ক্যামেরার জন্য ভালোই। অবশ্যই। প্রাইস কেমন দিচ্ছেন এটা? এটা প্রাইস হচ্ছে অনলি 35,000। 35,000? জি। ওকে, মানে বক্স নাই, চার্জার থাকবে? বক্স নাই, চার্জার দিয়ে দেবে। আচ্ছা, যারা কম দামের মধ্যে একটা অ্যান্ড্রয়েড ডিভাইস চাচ্ছেন, Xiaomi, এটা কত মডেল? Redmi 5 Plus। 5 প্লাস? জি জি, মানে ভালো হবে তো না? অবশ্যই ভালো ফোনের জন্য, খারাপ না। জনজন তারা ইউজ করে। কেমন দিচ্ছেন এটা প্রাইস? এটা হচ্ছে আপনার প্রাইস হচ্ছে অনলি 7,500 টাকা। 75। মোটোরোলার একটা আনকমন ডিভাইস দেখতে পাচ্ছি, মোটোরোলা কত ভাইয়া? মোটোরোলা এইচ, এটা এইচ। হ্যাঁ, এটা প্যানেল ইনশোরেন্স, মানে মানে ওই যে চারটা ক্যামেরা পিছনে দেখতে পাচ্ছি, কিন্তু মানে ফোনটা তো আনকমন আর অনেক সুন্দর, একদম পাঁচল ক্যামেরা আছে, বড় ডিসপ্লের মধ্যে। আর মোটোরোলা ডিভাইস তো ভালো হবার কথা ভাই। অবশ্যই ভালো। স্টোরেজ তো কত এটা? এটা হচ্ছে আপনার 8GB RAM 128GB ROM। 8/128? জি জি। প্রাইস কেমন দিচ্ছেন? এটা হচ্ছে আপনার 24,500 টাকা। 24,500? জি জি। ওকে, তো মোটামুটি এই ছিল আসলে অ্যান্ড্রয়েডের কালেকশন। অ্যান্ড্রয়েডের কিন্তু আরও অনেক কালেকশন আছে, সময় স্বল্পতার কারণে আসলে ডিটেলস প্রত্যেকটা দেখাতে পারি নাই। আপনাদের যে কোনো বাজেটে যে কোনো ডিভাইস লাগলে অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে আপনি কিন্তু ফোনগুলো নিতে পারবেন। এখন চলে আসবো আমরা আইফোনের কালেকশনে। তো আইফোন শুরুতে দেখতে পাচ্ছি এটা মেবি কত? আইফোন 6। আইফোন 6? জি জি। স্টোরেজ কত আছে ভাই? এটা আপনার 64GB। 64? ব্যাটারি তো মেবি চেঞ্জ করা ব্যাটারি। ওকে, কেমন দিচ্ছেন প্রাইস? এটার প্রাইস হচ্ছে 10,500 টাকা। 10 করে দেওয়া যায় না? যারা দরদাম থেকে দেখে আসবে তাদের জন্য অনলি 10,000 টাকা রাখতে। 10,000 টাকা পেয়ে যাচ্ছে আইফোন 6 গুলা, ব্যাটারি চেঞ্জ থাকবে। আচ্ছা, পাশাপাশি 6s প্লাস। 6 প্লাস? আচ্ছা, 6 প্লাসটা পাচ্ছি, মানে বড় ডিসপ্লের ফোন। যাদের আসলে ছোট ডিসপ্লে পছন্দ না, বাজারের মধ্যে একটা বড় ডিসপ্লে আইফোন লাগবে, তার কিন্তু এটা দেখতে পারেন। এটা তো ব্যাটারি চেঞ্জ? এটারও ব্যাটারি চেঞ্জ। কেমন দিচ্ছেন প্রাইস? এটার প্রাইস হচ্ছে আপনার 13,000 টাকা। 13,000? স্টোরেজ কত? 64GB। 64? 6S? আচ্ছা, 6S চেয়ে 6S টা একটু ভালো। জি জি, কনফিগার একটু, ওটা হচ্ছে আপনার 1GB RAM, এটা 2GB RAM, সব কিছু সেম। আচ্ছা, এটা ক্যামেরা কিন্তু ভালো, ব্যাটারি এগুলো মেবি চেঞ্জই থাকবে। হ্যাঁ, চেঞ্জ থাকবে ব্যাটারি। এটা 64? জি জি। কেমন দিচ্ছেন এটা প্রাইস? এর প্রাইস হচ্ছে আপনার 13,000 টাকা। 13,000? ফোনগুলো মোটামুটি ফ্রেশ আছে, আপনি কিন্তু শপে আসলে এগুলো চেক করে নেবেন, মাস্ট বি। এগুলো 3 টুলস আছে, অনেকগুলো মেথড আছে, অবশ্যই চেক করে কিন্তু নিতে পারবেন। সেভেন? আইফোন 7। 100% ব্যাটারি হেলথ, 128GB ব্যাটারি চেঞ্জ করা। ব্যাটারি চেঞ্জ করা কেমন দিচ্ছেন প্রাইস? এটার প্রাইস হচ্ছে আপনার 16,500 টাকা। 16,500? জি। আইফোন 7? জি। 128GB বাজারের মধ্যে কিন্তু আপনার এই ডিভাইসগুলো নিতে পারেন। পরে চলে আসি আইফোন 7 প্লাস। 7 প্লাস? 7 প্লাস কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে বা আমাদের মধ্যে একটা মানে বাজারের মধ্যে জাতীয় ডিভাইস। জি জি। হিউজ পরিমাণে এটা চলতো না ভাইয়া? এখনো তো চলে? এখনো চলে। ব্যাটারি চেঞ্জ করা? ব্যাটারি চেঞ্জ করা। 128GB? কেমন দিচ্ছেন প্রাইস? এটার প্রাইস হচ্ছে 22,500 টাকা। 22,500? জি। আর একটু কি কমানো যাবে? যারা দরদাম থেকে আসবে তাদের জন্য কমানোর ট্রাই করবো ইনশাল্লাহ। আসলে সবাই আসলে ডিসকাউন্ট পাবেন। এটা ক্যামেরার জন্য, ব্যাটারি ব্যাকআপের জন্য মানে ভালোই, খারাপ না। এরপরে চলে আসি আইফোন 8-এ। মানে প্রথম শুরু হলো ওয়ারলেস চার্জ এবং হচ্ছে গ্লাস বডি আইফোন 8 থেকে, অনেক ভালো কনফিগার কিন্তু, আর ফোনগুলো বেশ সুন্দর, হ্যান্ডি ডিভাইস। কেমন দিচ্ছেন এটা প্রাইস? এটা অনলি 20,000 টাকা। 20,000? জি। ব্যাটারি তো চেঞ্জ? ব্যাটারি চেঞ্জ করা থাকে। আর দেখতে কিন্তু বেশ সুন্দর, মানে ক্যামেরা স্পেশালি সুন্দর। 20,000 না? আইফোন 8 এর পাশাপাশি সেম লুকের মানে একটা বড় ভাই 8 প্লাসটা দেখতে পাচ্ছি, সেম ওয়ারলেস চার্জার আছে, গ্লাস বডি, এটা কালার অ্যাভেলেবল আছে আমাদের কাছে। 64GB স্টোরেজ তো? 64 না? ব্যাটারি কি চেঞ্জ? ব্যাটারি চেঞ্জ করা থাকে। কেমন দিচ্ছেন প্রাইস? এটা হচ্ছে আপনার 28,000 টাকা। 28,000? জি। 64? আইফোন 8 প্লাসটা কিন্তু ভালো ডিভাইস, মানে ফ্ল্যাগশিপও বলা যেতে পারে। মধ্যে ভালো। এরপরে দেখতে পাচ্ছি আইফোন এক্স
এক্সের কিন্তু অনেক বেশি চাহিদা, অনেকেই খুঁজে ভাই এক্স কোথায় পাওয়া যাবে, আর এগুলা কিন্তু এখন আর ভালো ব্যাটারি হেলথ পাওয়া যায় না, মানে ব্যাটারি চেঞ্জ করাই থাকে নরমালি। আপনার কাছে তো মেবি চেঞ্জ করাই আমার 100% দেখতে পাচ্ছি। আপনি চাইলে ব্যাটারি চেঞ্জ করা ছাড়াও আমার কাছে আছে, দিতে পারবো আমি, অ্যাভেলেবল আছে আমার কাছে। ওকে, স্টোরেজ কত? 64 জিবি। কেমন দিচ্ছেন প্রাইস? এর প্রাইস হচ্ছে আপনার 32,000 টাকা। 32,000। আচ্ছা, পাশাপাশি এক্সেসটা দেখতে পাচ্ছি, আর এক্সের মধ্যে অনেকেই বলে যে ভাই এক্সের মধ্যে গোল্ড কালার কেন নাই? এক্সের কালারই হয় দুইটা, একটা হোয়াইট আর একটা ব্ল্যাক, দুইটা কালারই অ্যাভেলেবল আছে। আর এক্সেসে আসলে গোল্ড কালারটা পাবেন। এক্সেস কত স্টোরেজ এটা? এটা হচ্ছে আপনার 256 জিবি। 256 ব্যাটারি কেমন? ব্যাটারি হচ্ছে আপনার 89% আছে, 90% দিতে পারবো, অ্যাভেলেবল। অথেন্টিক? হ্যাঁ অথেন্টিক, যেভাবে চেক করে আমরা চেক করে দেবো, সমস্যা নেই। কেমন দিচ্ছেন প্রাইস? এটার প্রাইস হচ্ছে আপনার 35,000 টাকা। 35 জি। আচ্ছা, এই পাশে এক্সারটা দেখতে পাচ্ছি, এক্সারের রেড কালারটা আছে, স্পেশাল কালার। এক্সার আমাদের দুইটা কালারই অ্যাভেলেবল আছে, সমস্যা নেই, দিতে পারবো। দুইটা ভেরিয়েন্ট আছে, 64 জিবি, 128। হ্যাঁ 128, দুইটা ভেরিয়েন্ট আছে। হ্যাঁ দুইটা ভেরিয়েন্ট। ব্যাটারি কেমন আছে এগুলো? ব্যাটারি চেঞ্জ ছাড়াও আছে, চেঞ্জ সহ আছে, যেটা চাই আমরা ওটা দিতে পারবো। 90 এর উপরে ব্যাটারি বলতেই হবে কারণ হচ্ছে এটা লুক বলেন, আইফোনে কিন্তু সবচেয়ে বেশি কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন আপনার এক্সারে আর 11 এর মধ্যে। এটা কিন্তু দুইটা ভার্সন আছে, সিঙ্গেল সিম আছে, ডুয়াল সিম আছে আমাদের কাছে। সিঙ্গেল ডুয়াল দুইটাই হবে। এটা আপনার যেটা আছে হাতে আছে এটা ডুয়াল সিম, ফিজিক্যাল ডুয়াল, ফিজিক্যাল ডুয়াল সিম। ওকে, ব্যাটারিটা একটু দেখবো, ব্যাটারি আছে 84, অথেন্টিক তো? অথেন্টিক, 100% অথেন্টিক। ওকে, আর একটু ক্যামেরাটা দেখাই, ক্যামেরা দেখেন না কত সুন্দর। আমার কাছে ভালো লাগে ভাই এক্সআর 11, এগুলো খারাপ না, অনেক ভালো ডিভাইস। আমি মনে করি যারা আইফোনে শিট করবেন না, এই ডিভাইসগুলো ইউজ করেন, আপনি কিন্তু অনেক বেশি মজা পাবেন, অনেক মজা পাবেন। ক্যামেরা ইউজ করে, চার্জ ব্যাকআপের জন্য বা ফোনটা ইউজ করে কিন্তু অনেক মজা পাবেন। হ্যান্ডি ডিভাইস 11 কেমন দিচ্ছেন প্রাইস? এটা অনলি 43,000 টাকা। 43,000? 43। 64 জিবি? 64 জিবি। 128 হবে না? 128ও দেওয়া যাবে, 128 আপনার 45,000 টাকা পড়বে। 45 পড়বে। এছাড়াও এখন ভাইয়া যদি অনেকে বলে যে ভাইয়া 11 প্রো, প্রো ম্যাক্স, 12, এগুলো হবে কিনা? সব দিতে পারবো, ভিডিওর কার্ড অনেক লং হয়ে যাবে, ভিডিও আসলে ডিটেলস অনেক ফোনই আমরা মিস করছি, অনেক ফোনই মিস করছি। এর বাইরে যে কোনো ডিভাইসের প্রয়োজন হলে আপনারা অবশ্যই এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে কিন্তু আমরা ডিটেলস জানতে পারবো অবশ্যই। ইনশাআল্লাহ এই ছিল আমাদের কালেকশন, শীঘ্রই আবার নতুন কালেকশন নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।